ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। পম্পাস ব্লগে তোমাদের আবার একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা একটু স্যাড, একটু না অনেকটাই স্যাড ভিডিও, খুবই খারাপ লাগছে। তো কিসের জন্য খারাপ লাগছে বা কেন লাগছে অবশ্যই বলছি। তো দেখো, অনেক সকালেই উঠেছি, অনেক সকালেই উঠে ভিডিওটা স্টার্ট করেছি। তো আশেপাশের একটু ইয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখন প্রায় বাজে 6:30টা বাজে। তো দেখো কেমন কুয়াশা, কুয়াশা আর হালকা একটু রোদ বেরিয়েছে। 6:30 না 7টা বেজে গেছে হয়তো। তো দেখো এদিকে জল পড়ছে, মানে কোনো বৃষ্টি না, এটা হচ্ছে নিশিরের জল পড়ছে, ভীষণ নিশির পড়েছে আর। তো সেই নিশিরের জলটা চুয়ায় চুয়ায় পড়ছে, তো দেখতে খুব সুন্দরই লাগছে। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো জলটা মানে এতটা ঠান্ডা, আমি যখন হাত দিয়ে মানে হাতের উপরে হাত দিয়ে রেখেছিলাম যে কেমন ঠান্ডা কিনা সেটাই দেখার জন্য, কিন্তু খুব 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 ঠান্ডা বাবা। হাতটা তাড়াতাড়ি সরিয়ে নিলাম। আর এদিকে দেখো ব্যাগপত্র দেখাচ্ছি, আমি কোথাও যাচ্ছি না। যেই দিদা এসেছিলো আমাদের বাংলাদেশের থেকে, সেই দিদা চলে যাচ্ছে বাড়িতে। দিদা, তারপরে হচ্ছে মেশো, সব চলে যাচ্ছে আজ বাড়ি। ওনাদের ডাক্তার টাক্তার দেখানো হয়ে গেছে, হয়তো আবারও দিদা 1 মাস কি 1.5 মাস কি 2 মাস পরে আবার আসতে পারে। তো খারাপ লাগছে, চলে যাচ্ছে, অনেক দিন ছিল, প্রায় 15 দিন মতন ছিল, খুবই ভালো লাগছিল, ছিল খুব আনন্দ করে। দিনগুলো কী করে দিদার সঙ্গে কেটে গেল বুঝতে পারলাম না। তো দেখো দিদা কান্না করতে করতে চলে যাচ্ছে, মানে কাঁদছে দিদার, খুব কষ্ট হচ্ছে যাওয়ার সময়। তো দিদাকে টাটা দিয়ে বলে দিলাম। তো এই যে পিছন মানে মেশো, মেশোও চলে যাচ্ছে, মেশো পেছনে যাচ্ছে, সবাইকে বলে যাচ্ছে, জানি না আর কবে কি আসবে কি না আসবে। আবার বললো যে না 2 মাস পরে আসবে, কিন্তু ঠিক নেই সঠিক। তো এদিকে দেখো সবাই যাওয়ার পরে আমি চা করেছি, চা খেলাম, আর হচ্ছে অন্য প্রিয়সর খেলো, আর তোমাদের দাদাভাই দেখো চা খেলো না, ও ঘুমোচ্ছে। আর এদিকে দেখো অন্যকে নিয়ে একটু বই নিয়ে বসবো। তো আজকের ভিডিওটা সেরকম বড় করব না, ছোটোখাটো ভিডিও করব, কেন কি আজকে সত্যি একটু ভালো লাগছে না। চলে গেল দিদা। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, তো ভাতটা তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে করেছি হচ্ছে মানে কি বলে কাঁচা টমেটো, কাঁচা টমেটোর চচ্চড়ি করেছি মাছ দিয়ে। আর হচ্ছে পালং শাক হচ্ছে, আর দু একটা সবজি মানে সবুজ সবজি দিয়ে একটা মাছের ঝোল মানে হালকা গামাকা গামাকা করেছি, কেন কি অন্নকে তো একটু সবজি মবজি খাওয়াতে হয়। আর এদিকে দেখো দুটো ডিম আমাদের অন্নবাবু ফাটিয়েছে, তো মানে সেরকমভাবে নিচে পড়েনি, উপরেই ছিল, মানে একটা প্লাস্টিকের উপরে পড়েছিলো বলে আমি তুলে রাখতে পেরেছি, মানে পুরো নষ্ট হয়ে যেত। তো ডিম, ওই জন্য আমি ডিমের ট্রেটা সবসময় উপরে তুলে রাখি, কেন কি ওর হাতে পড়লে সে নষ্ট। আর এদিকে দেখো আমাকে একটু দেখিয়ে দিই, একদম টেনশনে টেনশনে আমারও চোখ মুখ বসে গেছে। তো এদিকে দেখো অর্ণববাবু ওর মনাকে খাওয়াতে চলে এসেছে। তো প্রতিদিন আমার সবজি, মনাদের জন্য প্রতিদিন সবজি নিতেই হবে, মানে আমাদের বাড়ির আমাদের দুজনের জন্য বা আমাদের বাড়ির জন্য সবজি নিই না নিই, ওর মনার জন্য প্রতিদিন দুটো করে বাঁধাকপি মানে বাঁধা ধরে নিতেই হবে, না ও একদম কান্নাকাটি করে ইয়ে করে দেবে। তো এখন সেরকম আশেপাশে ঘাসও নেই, এই মনা দুটো সেরকম অন্য কিছু খেতে চাচ্ছে না, এখন এই মানে এই বাঁধাকপিটাই ভালো খাচ্ছে, ওই জন্য ওদের জন্য প্রতিদিন দুটো করে রাখা হয়। আর ওই অন্নপি দেয় ওদেরকে খেতে, দেখো ওই দিয়ে দেবে ওদেরকে খেতে, ও খুবই ভালোবাসে এদেরকে, দেখো আদর করছে। আর এমনি সত্যি ওদের ধরতেও খুব ভালো লাগে, গাটা খুব সফট সফট। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর প্লিজ 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 পাশে থেকো, এইভাবেই পাশে থেকো, তোমরা অনেকে অনেক সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, তো আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।